হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ, আর এখন বাজে 11:45। আমি রেডি হয়ে গেছি, আমি এখন বহরমপুরে যাব। দুদিন আগে বহরমপুরে গিয়ে আমার আর মায়ের চশমাটা দিয়ে আসা হয়েছে, তার গ্লাসটা চেঞ্জ করার জন্য, মানে পাওয়ারটা চেঞ্জ করার জন্য। যেহেতু কিছুদিন আগে ওই সুশ্রুতের ব্রাঞ্চ থেকে দেখিয়ে আসলাম, তখন আমি আমারটাও চেক করে নিয়েছিলাম। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল বহরমপুরে মেলা দেখতে যাওয়ার, বাট সেটাও আনফর্চুনেটলি হচ্ছে না এই বছরে। আর আমার মনে হয় না যে বহরমপুরের মেলা দেখা আমার হবে, কারণ এই কলকাতা যাওয়া আসা করতে করতে, এই কাজ সেই কাজ করতে করতে সময় হয়ে উঠছে না। সকালবেলায় আমি সেরম তো কিছু খাই না, মোটামুটি যা খাবার সেগুলো খেয়েছি। দিয়ে মাকে আজকে আমি আর বললাম যে মা আজকে তুমি ভাতটা রান্না করো আর তরকারিটা করে না, আমি খেয়ে যাব, কারণ দুপুরবেলায় আস্তে আস্তে তো অনেক লেট হয়ে যাবে। তো মা যেই ভাতটা বসাতে গেছে, অমনি হুট করে ফুরিয়ে গেছে গ্যাস। এবার গ্যাসওয়ালাকে ফোন করলো, তো তো বললো 1 ঘন্টা পর দিয়ে যাবে, তাহলে তোর চিন্তার কোনো বিষয় নেই। তো চলো আগে আমি বহরমপুর থেকে ঘুরে আসি। সামনে যা দিন আসছে, মানে এখন থেকে ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে রাস্তাঘাটে বেরোতে হবে, না হলে ধুলো বালিতে মানে রোদ্রে একদম ট্যান পরে মুখ ভর্তি হয়ে যাবে। আর আমার ট্যান কিন্তু প্রচুর পড়ে, তো দেখতে পেলে আমি কিভাবে মুখ ঢেকে এসেছি। কিসের ব্লগ? এই তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, সবাই জানতে পারছে তো, বলি তো, আলাদা করে প্রমোশন করলে তোমারই লস। তো আমি যতবারই চশমা বানাই না কেন, এখান থেকেই বানাই। শুধু আমার বলে না, আমার যারা কাছের মানুষ আছে তাদেরও যদি চশমার প্রয়োজন হয় আমি বলি যে ওখানে গিয়ে বানিয়ে নাও, খুব সুন্দর করে বানিয়ে দেবে। তো সত্যি কথা বলতে গেলে এদের চশমার মানে এক যে পাওয়ারটা তুমি দেবে এক্স্যাক্টলি সেই পাওয়ারেই বানিয়ে দেবে। আর চশমাটা যখন চোখে পড়বে তখন মনে হবে তুমি মানে কী বলবো, নিজের চোখের থেকে আরও চশমা পরে বেশি ভালো দেখছো। হ্যাঁ, চশমাটা ওর জন্যই দেয়, বাট অনেককে অনেকের কাছে দেখবে সেভাবে বানিয়ে দেয় না। আমি বানিয়েছি, একজনের কাছে 2-3 বার ভুলভাল করে বানিয়ে দিয়েছে। তো আমি চশমাটা বানিয়েছি বহরমপুরের জল ট্যাঙ্ক যে মোড় আছে, তার আগেই চশমা মিউজিয়াম বলে একটা দোকান আছে, ওইখানেই বানিয়েছি। আজকে বহরমপুরে আসার আগে মা আবার আমাকে একটা কাজ দিয়েছে, আমাকে দুটো কাঁচি আছে আমাদের বাড়িতে, কাঁচি দুটো হাতে ধরে দিয়ে বললো যে এই কাঁচিগুলো শান দিয়ে নিয়ে এসো। তো আমি এখন এসেছি শান দিতে, তারপর এখান থেকে চলে যাব বাড়ি। আর তোমাদেরকে বললাম না যে কিছুদিন থেকে, না কিছুদিন থেকে বললে ভুল হবে, কিছু মাস থেকে লিওর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো ওকে কন্টিনিউ না সেভাবে ওষুধটা খাওয়ানো হয় না। তো আমি একদম মানে নিয়াত করেই ফেলেছি। নিয়াতের আর একটা কী ওয়ার্ড শব্দ হয় আমার জানা নেই, আমার নিয়াতটাই জানা আছে তাই আমি ওটাই বললাম, যে নিয়াত করেই ফেলেছি একেবারে, যে আমি লিওকে এখন দুবেলা ওষুধ খাওয়াবই, কারণ ওর লোম ওঠাটা কমাতেই হবে। লোম ওঠা না কমালে ওর যেমন তেমন আমাদের খুব অস্বস্তি হয়, প্রত্যেকটা জামাতে, প্রত্যেকটা ঘরের কোনায়, বাড়ির প্রত্যেকটা জিনিসে এত পরিমাণে লোম থাকে, একদম ভালো লাগে না। আজকে সারাদিন সেভাবে কিছুই খায়নি, বাড়ি থেকে যাওয়ার সময় মা ভাত মেখেছিল, যে 2 বার মুখে দিয়েছি ওই খেয়ে গেছি, তারপর বহরমপুরে গিয়ে জাস্ট একটা পেয়ারা খেয়েছি, খুব খিদে পেয়েছে। আর মাও সারাদিন সেভাবে রান্না করেছিল না, কিছুক্ষণ আগে করলো, মানে ভাত তরকারি সবই গরম গরম। আর যেহেতু তোমাদের বললাম সকালবেলায় গ্যাস শেষ হয়ে গেছিলো, বাড়ি আসার সময় ইসলামপুর থেকে পেঁয়াজি আর তার সাথে জিলিপি নিয়ে এসেছি। জিলিপি খেতে বেশ ভালোই লাগে, কাঁকড়া জিলিপি খেতে ভালো লাগে। আমার মাঝে মধ্যে এমন ক্রেভিং হয় জিলিপির ওপর, মনে হয় যে মানে পেলেই খাই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর আমার বাবা ভালোবাসে পেঁয়াজি, মাও ভালোবাসে, মা আমার মা সব কিছু ভালোবাসে, মা সব খায়, কিছু বলবে না যে খাবো না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির গোলাপ গাছে কি সুন্দর দুটো গোলাপ ধরেছে, হলুদ হলুদ, এটা একটা আর এটা একটা, এটা মোটামুটি ফুটে গেছে, এর থেকে আর বড় হবে না, এটা এই সাইজই, আর এটা এখনও কুড়ি আছে, আর ওপরও একটা হয়েছে। তো এটা কিছুদিন আগে যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসলাম না, এটাতে কি সুন্দর ফুল ফুটেছে, আর এটার ফুল ফোটা ছিল, এই এটার ফুলগুলো মরে গেছে। আর বড় বড় যে গাছগুলো লাগিয়েছে তোমাদের দেখানো হয়নি, এইটা হচ্ছে কামরাঙার গাছ, এখানে লাগিয়েছে কামরাঙার গাছটা, পাতাটা কি সুন্দর তরতাজা হয়েছে, এটার পাতাগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে। আর যেটা কি জামরুলের গাছ লাগিয়েছিল সেইটার কি হয়েছে, ছাগল এসে সব পাতাগুলো খেয়ে নিয়েছে। তো এখানে আবার নতুন করে কুশি বেরোচ্ছে, এইটা কি সুন্দর হয়েছে, গাছগুলো কবে যে বড় হবে, এখন যত্ন করে শুধু বড় করতে হবে গাছগুলো। আর এই যে লেবু গাছ তো আছে এই বাড়িতে, লেবুও কিন্তু এবছর অনেক ধরবে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু লেবু আছে, কিন্তু কচি লেবুগুলো সবুজ তো সে কারণে পাতার জন্য বোঝা যাচ্ছে না। এই যে ছোটো ছোটো ডাল দেখতে পাচ্ছ, কতগুলো লেবু হয়েছে, এখানে ফুলও হয়েছে,
তো এরকম করে পুরো গাছে কিন্তু আজ এই বছর পুরো গাছে লেবু ধরবে। এর আগের বছরও ধরেছিল, এবার এর আগের বছর কি হয়েছিল বলতো, এই জায়গাটা ঘেরা ছিল না বলে যে যেমন পেত তুলে নিয়ে চলে যেত, বাট এই পুরোটা যেহেতু এখন ঘিরে দেওয়া রয়েছে, ওইটা হচ্ছে গেট। আর মা ওই গেটে তালা লাগিয়ে রাখে রীতিমতো, এখনও তালা ঝুলছে, কারণ তালা ঝোলানোর একমাত্র কারণ হচ্ছে কি বলতো, এখানে যদি তালা না মারে লোকে আসবে, দরজাটা লাগাবেও না, এবার ভয় হচ্ছে লিওকে নিয়ে, লিও ফাঁক পেলে বেরিয়ে চলে যায়, সেই কারণে তালাটা লাগিয়ে রাখা হয়। আর এখানে আমাদের একটা বড় কুল গাছ ছিল, সেটাকে কেটে ফেলা হয়েছে, বাট সেখান থেকে আবারও বেরোচ্ছে, নতুন পাতা গজাচ্ছে। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, সকালবেলা বললে ভুল বলবো, মানে ভোরবেলা বলতে পারো, কারণ আমরা যখন ডোমকল বাসস্ট্যান্ডে আসি তখন প্রায় 4:30 মতো বাজে, 4:30 কি 4:45 মতো বাজে। তো আমি আর মা আছি, আমরা দুজন মিলে যাচ্ছি কলকাতায় আবারও সেই মাল তুলতে আর কি। দুদিন আগে কলকাতায় গেছিলাম, তো কি হয়েছে লাস্টবার যখন কলকাতায় গিয়ে মাল তুলে নিয়ে আসি, মাল তুলে নিয়ে আসার পর পরের দিন সকালবেলায় সব আউট অফ স্টক হয়ে গেছে, সব সেল হয়ে গেছে। এবার আমি তো মেনলি লাইভে প্রোডাক্টগুলো দেখাবো বলেই নিয়ে এসেছি, মানে জিনিসগুলো তোলা। এবার আমার কাছে যদি প্রোডাক্ট না থাকে, জিনিস মানে ড্রেস না থাকে, তাহলে আমি কি করে ড্রেস দেখাবো বলো তো? সেই কারণে তাড়াহুড়ো করে আমি আর মা আজকে কলকাতা চলে যাচ্ছি কিছু মাল তুলতে, যেহেতু হুট করে বেরিয়ে আসা হয়েছে আমাদের আজকে, মানে গতকাল রাত্রে প্ল্যান হয়েছে আর আজকে ভোরে বেরিয়ে গেছি। এবার এইরকম করলে কী হয়, টিকিট পাওয়া যায় না, নর্মাল টিকিট কেটে তোমাদের ওই ভিড়ের মধ্যে যেতে হবে, মানে বুকিং টিকিট পাওয়া যায় না এত সকাল মানে একদিনে। সো আমরা ভাবছিলাম যে খুব ভিড় হবে, তো ভিড়টা কাটানোর জন্য আমি আর মা কী করেছি, মা বলল যে মুর্শিদাবাদ স্টেশন থেকে উঠবে, মানে লালবাগের যে মুর্শিদাবাদ স্টেশন আছে আমরা ওখান থেকেই উঠেছি, তাই ভিড়টা অনেকটাই কম ছিল আর জায়গাও পেয়েছি আর আরাম করে এসেছি। আর ট্রেনে ওঠার পরপরই জাস্ট একটা মুড়ি কিনে আমি আর মা খেয়েছি আর চা খেয়েছি, তাছাড়া কিচ্ছু খাইনি, সারা দিন না খেয়েছিলাম। তো ট্রেনে উঠে ওই চা মুড়ি খাওয়ার পর আমি একটা টানা ঘুম দিয়েছি, একদম শিয়ালদা স্টেশনে আসার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙেছে, মানে এত পরিমাণে আমার শরীর টায়ার্ড হয়ে গেছিলো। তারপর শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে সরাসরি একটা ট্যাক্সি করে নিয়েছিলাম, ট্যাক্সি করে নিয়ে এখন সরাসরি যে চলে যাব মার্কেটে। মার্কেটে নেমেই, মার্কেটে ঢোকার আগে আমি আর মা চলে আসলাম একটা জুসের দোকানে, মানে একটু ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার জন্য, কারণ গলাটা অনেকটাই শুকিয়ে গেছিলো, যেহেতু জলও সেইভাবে খাওয়া হয়নি, কারণ রাস্তায় বেরোলে আমি এমনি জল কম খাই। এখন বাজে 10:17, তোমাদের সাথে আমি লাস্ট যে ভিডিও ক্লিপটুকু শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমি যখন কলকাতা যাই জুস খাচ্ছিলাম, সেই তখন সেইটুকুই দেখেছো, তারপর থেকে আমি শেয়ার করার সুযোগ পাইনি, মানে কাজের মধ্যে ছিলাম, খুব চাপের মধ্যে ছিলাম। আর আজকের চাপটা আরও বেশি হয়েছে বাড়ি আসার সময়, মানে বাড়ি থেকে কলকাতা যাওয়ার সময় এত আরাম করে গেছি, আসার সময় মানে কলকাতা থেকে বাড়ি ব্যাক করার সময় ঠিক ততটাই আমাদের মানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। ভয়ঙ্কর কেন বলছি, চিৎপুর থেকে নর্মালি সচরাচর আমরা জানি ওখানে অতটা ভিড় হয় না, কিন্তু আজকে যা ভিড় হয়েছিল আমি বলবো লালগোলা ফেল বলতে পারো, মানে ওটা লালগোলারই, বাট শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে ওটাতে তো সেই লেভেলের ভিড় হয়, তো ওই ভিড় মানে ওই লেভেলের ভিড়টাকে ছাড়িয়ে গেছে চিৎপুরের ওই যে কলকাতা স্টেশনে যে ট্রেনটা আজকে এসেছি আমি, 2:10 যে ট্রেনটা ছিল আর কি, বিভৎস রকমের ভিড়, মানে আমি ট্রেনে ঢুকে ঢুকে আমি কোনো জায়গা পাইনি। এবার ওখান থেকে যে বেরিয়ে আসবো, বেরিয়ে এসেও আমার কোনো লাভ নেই, কারণ আমাকে ওই ট্রেনেই যেতে হবে, কারণ তারপরে আর কোনো ট্রেন ছিল না, যদি আমাকে আসতে হতো তাহলে আমাকে আবার কলকাতা স্টেশন থেকে শিয়ালদায় আসতে হতো, এবার সেটা সম্ভব ছিল না, তো সেই কারণে আমাকে ওই ট্রেনেই যেতে হতো। মানে কলকাতা স্টেশন থেকে আমি পুরো দাঁড়িয়ে এসেছি, আমি বসেছি কোথায় জানো, কৃষ্ণনগরের বোধ হয় একটা দুটো স্টেশনের আগে বোধ হয় আমি বসেছি, তার আগে পুরো মানে দাঁড়িয়ে, আমি যেমন তোমার মাও দাঁড়িয়ে, এবার আমার টেনশন হচ্ছিল মাকে নিয়ে, আমি তো দাঁড়িয়ে চলে আসতে পারবো মোটামুটি, কিন্তু মায়ের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মায়ের তো সমস্যা হবে, তো মাকে নিয়ে খুব টেনশন করছিলাম। তো মাকে কিছু প্রায় 4-5 স্টেশন পার করে বসার জায়গা করে দিয়েছিলাম, মা বসে গেছিলো। তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়েছে আসতে, মানে আজকে ওই সিচুয়েশনটা, ওই ছবিটা মনে পড়লে, ভিড়ের ছবিটা আমার মনে পড়লে কেমন একটা লাগছে সত্যি, মানে আমি যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে যে একটু নড়াচড়া করবো সে পরিস্থিতিও ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। মানে আমি এত বছর থেকে জার্নি করছি, আমার এটা একদম রেকর্ড হয়ে গেছে বলতে পারো, এত বিভৎস ভয়ঙ্কর ছিল, উফ, মানে রীতিমতো লড়াই করে এসেছি বলতে পারো এরকম একটা ব্যাপার, কারণ একে তো এরকম ভিড়, তার উপরে আবার ঝামেলা, ওরে বাবা ঝামেলা তো বাদই দাও, কান মাথা পুরো গেছে,
মানে সত্যি খুব কষ্ট হয়েছে আজকে আসতে। তো যাই হোক, ফাইনালি তো বাড়ি এসে পৌঁছেছি, কিন্তু খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। আমরা আজকে রাত্রিবেলায় খাবার দাবারটা আমরা তিনজনে বাইরে থেকে করে এসেছি, কারণ বাড়ি এসে খাবার দাবার রান্না করে খাওয়ার আমাদের কোনো এনার্জি, খাবার তো বাদই দাও, রান্না করার কোনো এনার্জি ছিল না, না আমার ছিল না মায়ের ছিল। তো মাকে বললাম যে চলো আজকে হোটেল থেকে বাইরের খাবারটা খেয়ে যাই, কারণ বাড়ি কি কেউ রান্না করার পরিস্থিতিতে থাকবো না আমরা। তো বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কিছু টুকটাক কাজ আছে, এখন ভাবছি সে কাজগুলো করবো কি করবো না, কারণ খুব টায়ার্ড। মানে আমি যদি এখন এভাবে শুয়ে যাই আমি ঘুমিয়ে যাবো, আমি আর উঠবো না। সেই সকালবেলায় যদি কেউ ডাকে আমাকে ঘুম থেকে তবেই উঠবো, আমার এরকম মনে হচ্ছে, এতটা পরিমাণে টায়ার্ড। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।